नमस्कार एनबीपी यूनानी आयुर्वेदा रिसर्च सेंटरের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান যেখানে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং সেখানে আয়ুর্বেদ বা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনার জন্য কতটা করছে সেই বিষয়টাও তুলে ধরার প্রচেষ্টা রাখে। তার পাশাপাশি কতটা বেশি আপনাকে সতর্কতা অবলম্বন করা উচিত, কোনো একটা সমস্যা আসার পিছনে কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে, সেই কারণটা আপনাদের বুঝিয়ে দেওয়া এবং কিভাবে সেই কারণ থেকে নিজেকে ভালো রাখবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই ভীষণ গুরুত্বতার সাথে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করার প্রচেষ্টা কিন্তু রাখি। আর এই অনুষ্ঠান মানেই কিন্তু অবশ্যই উপস্থিত থাকেন অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর প্রমোদ শর্মা। তাই প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার ডাক্তারবাবু, বিভিন্ন বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি কিন্তু বলি না যে বারংবার সেই বিষয়গুলো একটু বেশি আলোচনা করি যে সমস্যাগুলো নিয়ে চেম্বারেও প্রচুর মানুষের ভিড় থাকে এবং আমাদের কাছেও প্রশ্ন কিন্তু খুব বেশি থাকে। তার মধ্যে অন্যতম সমস্যা বাতের ব্যথা, যেটা আমরা চলতি কথায় বলি বাতের ব্যথা এবং যার একটা সুন্দর নাম আছে আর্থারাইটিস। তবে ডাক্তারবাবু আপনারা বলে থাকেন আর্থারাইটিস এক প্রকারের নয়, বহু প্রকারের আর্থারাইটিস হতে পারে। আজকে প্রথমেই ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আর্থারাইটিস মানে ঠিক কি এবং কত প্রকারের আর্থারাইটিস আছে। দেখুন, আর্থারাইটিস মানেই হলো আমাদের শরীরে যখনই বায়ু অংশ, আমাদের শরীর তিনটি উপরে ডিপেন্ডেবল আছে, ক্লফ পিত বায়ু, যখনই বায়ু অংশটা বেড়ে যায় আর তারপরে কোনো হাড় বা শিরার মধ্যে প্রবলেম চলে আসে তাহলে আপনার আর্থারাইটিস হয়। কিন্তু আর্থারাইটিসের মধ্যে আবার অনেকটা ভাগ আছে, যে কোন হাড়ে কীভাবে আপনার প্রবলেম আসছে সেই জন্য কী বাত হতে পারে। যেরকম অস্টিও আর্থারাইটিস আছে, রুমোটয়েড আর্থারাইটিস আছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, আপনার লাম্বার স্পন্ডাইলাইটিস আছে, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস আছে, ডর্সাল স্পন্ডাইলাইটিস আছে, সাইটিকলা বাত আছে। তো বাত অনেক রকমের আছে, তো সেটা একটু মানে ডিটেলস মানে আর্থারাইটিসে যদি নেবেন তাহলে 80 উপরে আপনার আর্থারাইটিস হয়। একদম, আমরা চেষ্টা করব, আমরা প্রচেষ্টা রাখব কয়েকটা কয়েকটা সমস্যা নিয়ে অবশ্যই আপনাদের সামনে আলোচনা করার। তবে প্রথম বন্ধু আছেন, কে আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাউস থেকে বলছি। হ্যাঁ, সমস্যাটা শুনবো। আমার ছেলের সমস্যা, আমার ছেলের বয়স 28 বছর। হ্যাঁ, কি সমস্যা তার? যেটা বলা হয়, দেখুন কোলাইটিস কেন হয় আগে ওটা জানুন। আলসার আপনার পরে হয়েছে, কোলাইটিস আগে হয়েছে। তো কোলাইটিস কেন হয়? যখন আইবিএস এর প্রবলেম সবসময় থাকে, ইরেগুলার বাউল সিনড্রোম, পায়খানা বেদ কোনো চাপা রাখা ক্ষমতা নেই, খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে পায়খানা হয়ে গেল, একটু পায়খানা রাস্তা সবসময় একটু তেলা তেলে ভাবটা রয়েছে, তাহলে এই প্রবলেমটা আপনার কী হয়ে গেলো? আইবিএস এর প্রবলেম। এইবার আইবিএস এর প্রবলেম আপনি ঠিক মতন যদি ট্রিটমেন্ট না করেন তাহলে তো আলসার হবেই। আমি বলি না, যে কোনো রোগকেই আপনি যদি ফেলে রাখেন ভবিষ্যতে দিয়ে ওই রোগই একটু বড় হয়ে যাবে। তো দেখো, আলসার আর যখনই আইবিএস এর প্রবলেম একসাথে রয়ে যাচ্ছে, কোলাইটিস রয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো আপনি যদি ন্যাচারাল ওয়ে মধ্যে ভালো করতে চান তাহলে অনেকটা আপনার হোম রেমেডিও আছে। যেমন এখন বেলের সিজন আছে, একটু বেলের শরবত খাবেন। কিন্তু হ্যাঁ, জিনিসটা তো আর ফেলে রাখবেন না শুধু বেল শরবত খেয়ে। তো অবশ্যই আপনার যত রিপোর্ট আছে ওই রিপোর্ট আপনার করে, যদি আপনার প্রিভিয়াস রিপোর্ট আছে ওই সব নিয়ে হেল্পলাইন নম্বরে একটা ফোন করে, আপনার যেটা বাড়ির পাশে চেম্বার হয় সেখানে একটু যোগাযোগ। একদম, আমাদের এই অনুষ্ঠানের দুটো পার্ট কিন্তু রয়েছে। এক তো চেম্বারে আপনি চাইলে যোগাযোগ করতেই পারেন, যেটা আপনার জন্য সব থেকে ভালো খবর, এবং দ্বিতীয়ত বাড়িতে বসে কি করণীয়, যেমন আপনাকে বা আপনার সন্তানকে অ্যাডভাইস করা হলো বেলের শরবত খাওয়া। কারণ ডাক্তারবাবু আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস হয়তো খেতে পছন্দ করি কিন্তু বর্তমানে বেলটাকে আমরা অনেকেই ইগনোর করি, ভাবি বেল আবার কি করতে খাবো। কিন্তু বেল যে কতটা কাজের বা বেল যে আমাদের কতটা প্রয়োজনীয় সেটা বোধহয় আপনাদের এই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু বুঝেছি। দেখুন, আইবিএস এর জন্য অনেকগুলো আমাদের আয়ুর্বেদিক ওষুধ আছে যেখানে বেলে দিয়ে তৈরি হয়, বেল চূর্ণও পাওয়া যায়, শুধু বেলে চূর্ণও পাওয়া যায়। তারপরে অনেকগুলো আরও মেডিসিন আছে, আরও রেমেডি আছে, সেখানে বেল উপযোগী আছে। তো আয়ুর্বেদিক তো আমরা বারবারই বলি ন্যাচারাল,
ন্যাচারাল কি জিনিস, এই ধরনের জিনিস তো হলো ন্যাচারাল। এখান থেকে আমরা স্ট্যাট বাল্ব করে আপনাদের ডাইরেক্ট বেল শরবত খেতে বলছি, তো আমাদের তো বেল শরবত তো আর পাবেন না বোতলে, কিন্তু আমরা ওখান দিয়ে স্ট্যাট বাল্ব করে, স্ট্যাট বাল্ব করে ওটা ট্যাবলেট ফর্ম বা পাউডার ফর্মের মধ্যে আপনাদের দিই। দেশ আমরা আবারও আমাদের আলোচনার দিকে চলে যাব, সেটা হচ্ছে আমরা আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম। বিভিন্ন প্রকারের আর্থারাইটিস হয়ে থাকে ডাক্তারবাবু, তার মধ্যে রিউমাটয়েড আর্থারাইটিস যেটা কিন্তু আমাদের আলোচনার বিষয়ে বারংবার চলে আসে, কি এই রিউমাটয়েড আর্থারাইটিস, কাদের হয় বা কেন হয় একটু বিস্তারিতভাবে শুনব। দেখুন রিউমাটয়েড আর্থারাইটিসে আমরা তো বলি কোনো বয়সই নেই, আর বেশিরভাগ আমরা পাই একটু টিন এজলসে উপরে, দেখবেন 16 থেকে 24 বছর যা বয়স হয় না, এই বয়সে উপরে আমরা বেশি পাই। এই বয়সে কেন বেশি হয়, দেখো রিউমাটয়েড আর্থারাইটিস আর সব আর্থারাইটিসের ট্রিটমেন্ট আলাদা। আচ্ছা রিউমাটয়েড আর্থারাইটিস হয় কেন আগে ওটা জানুন, যখন আমরা খাওয়া দাওয়ার মধ্যে একটু তেলা জিনিসটা বেশি খাই, ভাজা ভুজি এই ধরনের জিনিস বেশি খাওয়া হয়, লালা জাতীয় জিনিস একটু বেশি করে খাওয়া হয়, কোনো রকম পায়খানা আপনার ক্লিয়ার হয় না, এই বেশিরভাগ কে করে একটু ওই 16 থেকে 24 বছর ফাস্টফুড খেতে পছন্দ করে, এতটাই ফাস্টফুড খেয়ে ফেলছে মানে রুটি ভাত খাওয়া তো ভুলেই রয়েছে, তাহলে কি হয় অল্প সময় আর কন্টিনিউয়াসলি লেখাপড়াও একটা কাজ হয়, তো এইসব জায়গা উপরে না যেখানে স্মল জয়েন্টস বলা হয় স্মল জয়েন্টস উপরে দিয়ে এটা অ্যাট্যাক করে। তো এই যা রিউমাটয়েড আর্থারাইটিস, এখানে বলা হয় তেল লাগাতেও নিষেধ এবং তেল খেতেও নিষেধ। তো এখানে যদি আপনার মানে আঙুলে এইসব জায়গা ব্যথা হয় আর আপনি কোনো মানে তেল দিয়ে যদি রাব করেন, তাহলে হয়তো এই আপনার আরও বেড়েই যাবে। তো প্রত্যেকটা আর্থারাইটিস আলাদা, প্রত্যেকটা আর্থারাইটিসে ট্রিটমেন্টও আলাদা আছে। একদম, তাহলে রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে যারা হয়তো এই সময় ভীষণ রকমভাবে চিন্তিত, কী করব, কিভাবে সমস্যার সমাধান করব, আমাদের অনুষ্ঠানটা হয়তো তারা হঠাৎ করে দেখছেন, মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই সমস্যার জন্য আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারি? একদম পারেন, কেন কি বললাম না, আমরা এখানে গোড়া থেকে মানে আপনারা ট্রিটমেন্ট করি। তো এই যে রিউমাটয়েড আর্থারাইটিস, এর জন্য একটা টেস্ট আরও আমরা করি যেটা হচ্ছে সিআরপি, ব্লাডের মধ্যে যখন রিয়েক্টিভ প্রোটিন আপনার বেড়ে যায় তাহলে আপনার কী হয় রক্তও আপনার তেলা মতন জিনিসটা হয়ে যায়। তো আমরা কী করি না, ওই যে শুধু রিউমাটয়েড আর্থারাইটিস আছে, ব্যথা আছে, ব্যথা কমানো ওষুধ, এটা আমরা করি না। আপনার কী করি, আপনার এই যা ব্লাডটাতে কীভাবে পিউরিফায়ার হবে, ব্লাড কীভাবে একটু পাতলা হবে, তেল ভাবটা কম হবে, তাহলে আপনার রিউমাটয়েড আর্থারাইটিস দিয়ে কম সময়ের মধ্যে ভালো স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে। একদম, মানে আপনি যদি চান তাহলে অবশ্যই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারেন। তার মানে ডাক্তারবাবু রিউমাটয়েড আর্থারাইটিসকে আমরা বাংলায় কি গাঁটে গাঁটে বাত যে কথাটা বলে থাকি সেটা অবশ্যই কিন্তু বলতে পারি। কি শিখলাম, যে অবশ্যই অয়েল জাতীয় খাবার আমরা কম খাবো, অয়েল ম্যাসাজ করবো না, কারণ আমাদের একটা প্রবণতা থাকে ব্যথা হচ্ছে চলো যত ইচ্ছা অয়েল দিয়ে ম্যাসাজ করি বাড়িতে বসে বসে, সেটা অন্য কোনো আর্থারাইটিস অন্য কোনো বাতের ব্যথার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস অর্থাৎ গাঁটে গাঁটে স্মল জয়েন্টে যদি আপনার কোনো পেন থাকে, ব্যথা আসে, সেখানে অয়েল ম্যাসাজ করবেন না, অয়েল খাওয়া কমিয়ে দিন, আর কি করবেন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করবেন। কে আছেন, নমস্কার? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি চন্দননগর থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি ভাই, কি সমস্যা? আচ্ছা হাতে ব্যথা, তাই তো? আচ্ছা বয়স কত এটা আপনার সমস্যা তো? বয়স কত আপনার? 37 বছর। আচ্ছা হাতের ঠিক কোন অঙ্গ মধ্যে হচ্ছে, মানে রিস্টে হচ্ছে, ছোট আঙ্গুলে হচ্ছে, এলবোতে হচ্ছে, না সোলজারে হচ্ছে? আঙ্গুলে। আঙ্গুলে, হ্যাঁ আঙ্গুলে ঠিক আছে। দেখুন আপনার আগে তো সব থেকে প্রথমে দুটো টেস্ট রিকোয়ারমেন্ট আছে, একটা তো আপনি সুগার টেস্ট করে নেবেন। আচ্ছা বলবেন না আমার তো সুগার ছিল না, আরে ছিল না আবার করে নাও, সুগার টেস্ট একটা করে নেবে আর একটা সিআরপি লেভেল টেস্ট করবেন। এই দুটো লেভেল টেস্ট করলে কী হবে, আপনার স্ক্রিন থেকে যেটা আপনার এই যে আমবাত বলা হয় আমবাতগুলো আসছে,
ঠিক আছে, আমরা এখানে সাজেস্ট করতে পারি, সাসপেক্টেড বলতে পারি, শিওর তো বলতে পারবো না। শিওর যদি জানতে হয় তাহলে চেম্বারে আসতে হবে, কেন পেশেন্টকে তো না দেখে কিছু ডায়াগনোসিস করা যায় না। হ্যাঁ, এখানে আপনাদের যা মানে আপনি যেইভাবে বলছেন সেইভাবে আমরা সাসপেক্টেড একটা ডায়াগনোসিস করতে পারি, পারফেক্ট ডায়াগনোসিস পাওয়া যাবে আপনার চেম্বারের কাছে। তো আপনি যেটা বললেন, আমার কাছে দুটো রিকোয়ারমেন্ট আছে, একটা সুগার টেস্ট, একটা সিআরপি লেভেল। এই দুটো রিপোর্ট করে আপনি যদি চেম্বারে যোগাযোগ করেন, অবশ্যই আপনি আগে জানতে পারবেন যে আপনার কী হয়েছে, পিওর মানে প্রপার ডায়াগনোসিস জানতে পারবেন, তারপরে প্রপার ট্রিটমেন্ট জানতে পারবেন। এটুখানি তো আমরা প্রত্যেকেই বুঝতে পারি, যখন সমস্যা চলে আসে বাড়িতে বসে কিন্তু নিজেরা তার সমাধান করতে পারি না, যদি পারতাম না তাহলে কোনো অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজনীয়তাই থাকতো না। যখন বুঝতে পারছেন একটা অস্বাভাবিক কিছু সমস্যা আমার হচ্ছে, তখন তার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যদি মনে হয় যে ডক্টর প্রমোদ শর্মা বা ডক্টর বি শর্মা অর্থাৎ এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেব, তাহলে কিন্তু দেখুন হেল্পলাইন নাম্বার কিন্তু যাচ্ছে স্ক্রিনে, সেই নাম্বার মোবাইলে সেভ করুন, ফোন করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, না চট করে চলে আসুন। যে রিপোর্টগুলো ডাক্তারবাবু বলে দিচ্ছেন, যারা ফোন পেয়ে যাচ্ছেন তারা সেই রিপোর্টগুলো করে আনুন, আর যারা পাচ্ছেন না ফোন, লাইভ অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠানে, আপনারা যে অনুষ্ঠানে দেখুন সেখানে যদি ফোন পেলেন না তাহলে কি করবেন, তাহলে কিন্তু একটু চেম্বারে এসে আপনাকে জেনে নিতে হবে যে ঠিক কী ধরনের আপনাকে টেস্ট করতে হবে, এবং সেই টেস্টের পর শুরু হবে আপনার ট্রিটমেন্ট। ডাক্তারবাবু, এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমরা সবসময় বলি যে আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাদের আতঙ্কিত করার চেষ্টা করি না, আমরা সতর্ক করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে না আপনাদের একটু ভয় পাওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এত বেশি উদাসীন, আমি দেখেছি মা মাসি কাকিমারা মহিলারা পুরুষরাও আছে, ও কোনো গুরুত্বই দেয় না একটা সমস্যাকে। আমি ঠিকই রিমোটয়েড আর্থ্রাইটিস বা গাঁটে গাঁটে ব্যথার একটু ভয়ঙ্কর পরিণতিটা আপনার থেকে জানতে চাইবো, যে যারা অবহেলা করছেন একটু শুনে নিন, একটু জেনে নিন যে তাহলে এই আর্থ্রাইটিস আপনার শেষ পরিণতি কতদূর পর্যন্ত দেখাতে পারে। তবে তার আগে কে আছেন, নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলতে হবে, নমস্কার। আচ্ছা আচ্ছা, কি সমস্যা? আমার হাঁটতে খুব যন্ত্রণা হচ্ছে, হাত থেকে পায়ে দিন দিন একদম হুঁচি হচ্ছে, মানে পা ফুটতে পারছে, একদম সকরে কাঁপ। আপনার যা হয়েছে, আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, আপনি হাঁটু কোনো ছবি করিয়েছেন? না না, আমার আপনি একটা হাঁটু ছবি করান, দেখুন আপনার হাঁটুগুলো ক্ষয়ে গেছে ওখানে, শুনুন এবারে। ঠিক আছে, আপনি প্রপার ট্রিটমেন্ট করলেন না, আপনার একদিনে প্রবলেম নেই, আপনার অনেক দিনে প্রবলেম ছিল, চেপে রেখে রেখে এই জিনিসটা আপনার হয়ে গেল। তো দেখো, অস্টিওআর্থ্রাইটিস না একদিনে হয় না, আজকে কি হয়, তোমার দুটো যেটা জয়েন্ট আছে, জয়েন্টে যেটা ফ্লুইড যেটা থাকে, ফ্লুইডটা আগে শেষ হয়, তাহলে ওই জায়গাটা হালকা হালকা ব্যথা, হালকা হালকা একটু মানে কটকট করে আওয়াজ হয়, কিন্তু ওই সময়টা তো আমরা তো দেখি যে ঠিক আছে হচ্ছে হোক, বা একটা ব্যথা বড়ি খেয়ে নেবো, বা একটু তেল লাগিয়ে নিল। তো ফ্লুটটা তো তৈরি হবার জন্য কিছু করলেন না, তাহলে এখন কি হয়ে গেল, হাড়গুলো ক্ষয়ে গেল, তার জন্য কি হয়, পায়ে পাতাটার মধ্যে ব্যথা হচ্ছে, পা পাতাটাও ফুলে যায়, হাঁটুটাও ফুলে যায়, পাটাও দেখবে আস্তে আস্তে ব্যান্ড মতন হয়ে যাবে। তো এই যে সমস্যাগুলো যদি সমাধান করতে হয়, তো আগে ফ্লুটটাতে তৈরি করো, আর নিজে যা শরীরে টক্সিনসগুলো ওটা ঠিকঠাক করে বেরোচ্ছে কি না, মানে পায়খানা পেচ্ছাপ থুথু লালা সর্দি এই ধরনের জিনিস ভালো মতন পাস হচ্ছে কি না, যদি পাস হয় আর ফ্লুট করা তৈরি করা ওষুধ খাওয়া হয়, তাহলে আপনি এই রোগ থেকে মানে খুব কম টাইমের মধ্যে, হয়তো 15-20 দিনের মধ্যেই একটা ভালো রেজাল্ট পেয়ে যেতে পারেন। বা সেটা যদি আপনি করার ইচ্ছে রাখেন, যদি যোগাযোগ করেন তবেই কিন্তু হবে, আর না করলে কিন্তু হবে না। অস্টিওআর্থ্রাইটিস এটা নিয়ে আমরা চাইবো কোনো একটি এপিসোডে আলোচনা করার, তবে এই মুহূর্তে কে আছেন, নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? বয়স কত আপনার? বয়স আমার 38। আচ্ছা, পা হাত যন্ত্রণা করে। আচ্ছা, পা হাত বলতে কি দুটো পা করে না একটা পা করে? না, একটাই পা হাত, দুটো পা করে না, ডান পা। আচ্ছা, আপনার বয়স কত বললেন? 38। আচ্ছা, আপনার পেচ্ছাপ করার সময় কোনো শরীরে ঝাঁকুনি দেয়? না, ওটা হয় না। ওইসব হয় না। আর আপনার কোনো কমরে চোট বা কমরে কোনো ব্যথা আছে? কমরে একটু হালকা ব্যথা আছে। ঠিক আছে, আপনার নার্ভের সমস্যা আছে, ঠিক আছে, আপনার নিউরোপ্যাথি সমস্যা আছে,
দেখো, এই যে অল্প বয়সের মধ্যে দুটো কারণে হতে পারে। আমি কেন জিজ্ঞেস করলাম যে ওর পায়ে পেচ্ছাপ করার সময় শরীরে ঝাঁকুনি দেয় কিনা, অনেকটা এই বয়সের মধ্যে কি হয় না, পেচ্ছাপ করার সময় একটু শরীরে ঝাঁকুনি দেয়, তো ঝাঁকুনি এমনি দেয় না, ওটা কি হয় আমাদের পেচ্ছাপের সাথে সামান্য একটু ধাতু মতন জাতি জিনিস, ক্যালসিয়াম জাতি জিনিস পড়ে যায়, তাহলে কি হয় সবসময় গা হাত ব্যথা, শরীরে এনার্জি লেস, ফ্যাটি লিভ, আপনার কোনো রকম এনার্জি পাবেন না, মানে আপনাকে যদি বলবো 1 কিলোমিটার হেঁটে চলো, যাওয়ার আগেই আপনি বলবেন না যাব না, তো এই যা জিনিসটা চলে আসে, ক্লান্ত ভাবটা চলে আসে, এটা হলো একটা কারণ। আর সেকেন্ডলি, ওনার যদি কোনো রকম কোমরে চোট বা কোনো আঘাত লেগেছে, তাহলে যে কোনো একটা নার্ভে ওপরে ওটা চাপ পড়ে। আমাদের বেশিরভাগই নার্ভ যেটা অ্যাক্টিভনেস আছে ওটা লাম্বার স্পাইনের কাছে আছে, তো এই লাম্বার স্পাইনের মধ্যে যদি কোনো রকম চোট লাগে তাহলে আপনার নার্ভের সমস্যা হতে পারে। তো এখানে প্রপার একটা ডায়াগনোসিস করা দরকার, একটা কোমরে এক্সরে করা দরকার, একটা ইউরিনে রিপোর্ট করা দরকার, তারপরে যদি ট্রিটমেন্ট করা হয় অবশ্যই কম সময়ের মধ্যে ভালো রেজাল্ট পেয়ে যাবে। একদম, অবশ্যই এটা খুব ভালো কথা যে আপনি আগ্রহ সহকারে ডাক্তারবাবুকে ফোন করলেন, আপনার সমস্যা জানালেন এবং তার সলিউশনটা বুঝে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এই উদ্যমটা কিন্তু আরও কিছুদিন থাকা উচিত। যতদিন আপনি চেম্বারে চলে না আসছেন, যতদিন আপনি সুস্থ না হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যান না তারপরে ভুলে যান আপনার সমস্যার কথা, কিন্তু যতদিন ভালো না হচ্ছেন ততদিন ভুলবেন না আপনার সমস্যাকে। কে আছেন, নমস্কার। হ্যালো ম্যাম, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? সমস্যা বলতে আমার আসলে এনি টাইম মানে আমার মুখ থেকে আর স্ক্যাল্প থেকে মাথায় প্রচন্ড পরিমাণে ঘাম দেয়, অন্যান্য তুলনা খুব বেশি যায়। ঘাম হয় প্রচন্ড? হ্যাঁ, মানে মুখ থেকে, মানে বডিতে না, মানে মুখ থেকে আর স্ক্যাল্প থেকে, স্ক্যাল্পে এবং মুখে অত্যাধিক ঘাম হয়, এটাই সমস্যা বলছেন তাই তো? হ্যাঁ ম্যাম। আপনার প্রেশারটা কি মানে উপরে আর নিচনে কোনোদিন ব্যালেন্সের মতন থাকবে না? দেখুন, আপনার এই প্রবলেমটা কেন হয় বলে দিচ্ছি, আপনার যখনই না প্রেশারটা ফ্লাকচুয়েশন করে, ফ্লাকচুয়েশন বলতে শুধু উপরে আর নিচনে না, দেখবে যখনই দুটো জিনিস মিলাবে না, 120/80 হবার দরকার, এই ধরনের জিনিসটা মিলবে না, দেখবে উপরে যখন 140 হয় তাহলে নিচনে 75 হয়ে যাবে, সেটা দেখো একদিন করেছো না, তুমি পরপর একটু কন্টিনিউয়াসলি ওটা চেক করো, এটা হলো একটা কথা। সেকেন্ড কারণ হতে পারে কি, যদি আপনার কোনো পেটে সমস্যা হয়, যদি আপনার শরীরে অ্যাসিডিক বেশি তৈরি হয় তাহলে আপনার ঘামের সমস্যা হবে, তো আপনি এটা ফিল করুন যে আপনার মুখটা টক হয়ে যাচ্ছে কিনা, কিছু খাবার পরে ওই ধরনের জিনিসের ঢেকুর উঠছে কিনা, পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে কিনা, এই দুটো জিনিস যদি আপনি ভালো মতন লক্ষ্য করুন তাহলে আপনি নিজেই জানতে পারবেন যে আপনার কী জন্য এই প্রবলেমটা আসছে, তারপরে ওই প্রবলেমের ট্রিটমেন্ট করে অবশ্যই ভালো হবে। একদম, আর ট্রিটমেন্টের জন্য তো রয়েছেন বিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যদি আপনি মনে করেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। ডাক্তারবাবু, ঠিক একটু জানতে চাবো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাঁটে গাঁটে ব্যথা যে সমস্যা, যদি কেউ অবহেলা করে, যদি দীর্ঘদিন একটা ভালো চিকিৎসকের পরামর্শ না নেন, তো শেষ পরিণতি কী হতে পারে? রিউমাটয়েড আর্থ্রাইটিস তো খুব ডেঞ্জার রোগ, মানে দেখো আমি তো ক্যান্সারকেও তো বেশি ডেঞ্জার বলি না, যার থেকে বেশি এদকে বলি, কেন কি এর মধ্যে না পুরো মানুষটা অপঙ্গ হয়ে যায়, কিছু একটা প্যান ধরতে পারবে না, মানে একটা গ্লাস জল টল তো মানে ছেড়েই দাও, একটা কলম পর্যন্ত ও তুলতে পারবে না, তো যদি আমার জীবনটা এরকম হয় যে আমি কোনো জিনিস তার উপরে নির্ভর হয়ে গেলাম, তাহলে কি ওই জীবনটা বলো, মানে একটা নিজে থেকে কত লজ্জা, কত মানে একটা মানে ওই সার্ভাইভ করাটা কতটাই মানে দুস ই হয়ে যায়, মানে বিষময় জীবন একেবারে, তো ওই লাইফটাই মানে পছন্দ কেউ করবে না, আমি আমি তো জানি না যে কেউ বলবে যে হ্যাঁ আমি ওই লাইফ পছন্দ করবো, তো কেউ করবে না, তো রুমাটয়েড আর্থ্রাইটিস কম মানে স্টার্টিং এর সময় যদি ট্রিটমেন্ট নিয়ে নেন তাহলে আপনাদের জন্যই ভালো, কেন কি যদি ফুল একদম লাস্ট স্টেজে যাবেন না তাহলে আমাদের কাছে ট্রিটমেন্ট পাবেন কিন্তু অনেকটা লনজিভিটিটা বেড়ে যাবে। একদম ঠিক কথা। আর পরের বন্ধুর সঙ্গে কথা বলে নি, কে আছেন, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছিলাম ম্যাডাম। হ্যাঁ, কি সমস্যা? বলছি এই রাত দিন ধরে আমার একটা সমস্যা হচ্ছে, মানে কোমর থেকে শিরদাঁড়া পর পর্যন্ত একটা যন্ত্রণা আছে। আচ্ছা, ওরে মোটামুটি যন্ত্রণাটা উঠে প্রায় 20 মিনিট আমি সোজা হয়ে মানে ঘুমানো ছাড়া উঠতে পারি না,
কিন্তু আপনি এই জিনিসটাতে আপনি বলছেন অল্প দিন থেকে হচ্ছে, তো এই জিনিসটা চেপে রাখবেন না, আপনি এটা হোল স্পাইন অ্যাক্সেলারেট করে নিন। আরে যদি কিছু না আসে আরো ভালো, একদম ঠিক কথা, শুনতে থাকুন। অনেকজন অনেকটা বেশি না আমাকে এটা বলে যে ডাক্তার আপনি তো রিপোর্ট করতে দিলেন কিছু আসেনি, বেরোলো না, আরে তো আসেনি তো, ওটা তো ভালো কথা, ঠিক কথা। মানে মানুষটা এরকম হয়ে গেছে যে আমি এখানে ইনভেস্ট করেছি মানে কি আপনার আসার দরকার ছিল, আরে না এসছে তো ভালোই কথা, আর যদি আসে তার তো ট্রিটমেন্ট আছে, তো না এলে ভালো, আর যদি আসে তার জন্য ভয় করবে না, ট্রিটমেন্টে তো আছো, হ্যাঁ যদি তোমার কিছু আসে আর ট্রিটমেন্টে যদি না যাও তাহলে নিশ্চয়ই ভয়, কিন্তু যদি ট্রিটমেন্টে আছো তাহলে ভয় কিসের, তো ট্রিটমেন্ট করো, জিনিসটাতে কোনো জিনিসই ফেলে রাখো না। দেখুন আপনি বলছেন আপনার কোমর থেকে ঘাড়ে ব্যথা আসছে, তো এখানে আপনার স্পাইন কর্ডের মধ্যে প্রবলেম হলো, এখান থেকে কিন্তু নার্ভে প্রবলেম আছে। এখনই একটু আগে আমি বললাম না যে কোনো মানুষের নার্ভে সমস্যা হয় তার স্পাইন কর্ডের মধ্যে সব থেকে মেন সমস্যা থাকে। দেখো স্পাইনাল কর্ড, স্পাইন মানে হয়ে গেল একদম যেটা আপনার কাঠ মতন জিনিস, যেটা আপনার শরীরটাতে ধরে রেখে পেয়েছে, শরীরটাতে দাঁড়িয়ে দান করে রেখেছে, এটা হলো স্পাইন। কর্ড মানে কি হয়ে গেল তার, তো এই স্পাইনাল কর্ড এটাই হচ্ছে আমাদের মেন কারণ, মানে স্পাইন হলো আপনার এই যা ঘাটটা আর কর্ড মানে হলো নার্ভ, তো এই দুটো মিশ্রণ দিয়েই স্পাইনাল কর্ড তৈরি হয়। তো যে কোনো রোগ উৎপন্নই বেশিরভাগ নার্ভে, যে কোনো রোগই উৎপন্ন এখান থেকে। একদম, কে আছেন, নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা দিদি, আমি বহুদিন আগে বছর দশেক আগে একটু পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে কোমরে চোট ছিল, তাই ওষুধ আমাকে ঠিক হয়ে গেছে, আমার এখন থেকে যাত্রা হচ্ছে, তাই যাত্রার সঙ্গে একটু যোগাযোগ করতে চাই। আচ্ছা, আপনার কি পা গুলো অবশ হয়ে যাচ্ছে? হ্যালো, আপনার পা গুলো কোনো অবশ হয়ে যাচ্ছে? হ্যাঁ, পা গুলো অবশ হয়ে যাচ্ছে ঝিঁঝিঁ করে। তাহলে আপনার যা কোমরে চোট লেগেছিল না, ওখান থেকেই আপনার S1 জয়েন্টের উপরে সমস্যা হয়েছে। এবার আপনি বলছেন আমি যোগাযোগ করতে চাই, তো যোগাযোগ করতে হলে আপনার যারা স্ক্রিনের মধ্যে দেখুন একটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওই নম্বরে আপনি ফোন করুন, কোন সময়ে কোন চেম্বারে আমাকে পাওয়া যাবে ওখানে আপনাদের ডিটেলসে সব বলে দেওয়া হবে। একদম ঠিক কথা। তবে শেষ প্রশ্ন ডাক্তারবাবু করবো যে রিমোটার্ড আর্থারাইটিস নিয়ে, যে আপনি বললেন তেল জাতীয় জিনিস কম খাবে যখন রিমোটার্ড আর্থারাইটিস তোমার ধরা পড়ে যাবে, তাহলে রিমোটাইটিস আর্থারাইটিস হওয়ার পিছনে কি কোথাও অত্যাধিক তেল বা স্পাইসি খাওয়াটা একটা বড় কারণ হতে পারে? একদম, আমি একটু আগেই তো বললাম এটাই তো মেন কারণ হলো রুমোটয়েড আর্থ্রাইটিস, বেশিরভাগই বললাম না বয়স্ক মানুষের কম তুলনায় কম বয়সে মানুষে বেশি হয়, কারণ ওই মানুষটা তেল ঘি ইত্যাদি বেশি জিনিস খায়। আচ্ছা, খেলে যদি ওর পায়খানা পরিষ্কার হয়ে যায় তাহলে অসুবিধা নেই, কেন কি আবার এখানে একটা লোক প্রশ্ন করবে যে আমি আর আমার ভাই, আমার ভাই যে আছে ও বেশি তেল খায় কিন্তু ওল তো হলো না, আমার কেন হয়ে গেল? তো ওর যদি হাই ওর হজম হওয়া সত্যি আছে, ওর খাচ্ছে কিন্তু ওর পায়খানাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, তুমি যেটা খাচ্ছ তোমার শরীরের মধ্যে ওটা স্যুট করছে না, তোমার পায়খানা কোনো রকম ডিস্টারবেন্স হচ্ছে, তার জন্যে তোমার হয়ে গেল। তো এই যে রুমাটয়েড আর্থ্রাইটিস, বেশি তেল দিয়ে খেলে তো হয় কিন্তু দেখো এটা ভেরি করে পার্সন টু পার্সন। একদম ঠিক কথা। তো মোটামুটি আমরা চেষ্টা করলাম যে রিমোটয়েড আর্থ্রাইটিস কি এবং কেন হয় এবং কাদের বেশি হয় এবং কি এর সিমটম, কিভাবে ট্রিটমেন্ট পাওয়া যাবে, সবটা আপনাদের সামনে তুলে ধরার। তবে বললাম না যে শুধুমাত্র রিমোটয়েড আর্থ্রাইটিস নয়, তার পাশাপাশি কিন্তু আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে কে আছেন, নমস্কার। হ্যাঁ, কি সমস্যা? মাঝে মাঝে মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণে হয়। আচ্ছা, হাফ মাথা ব্যথা করে না পুরোটাই মাথা ব্যথা করে? পিছন দিয়ে মানে সামনে দিয়ে মানে পুরোটাই মাথা যন্ত্রণা করে। পুরোটাই? তাহলে তোমার পায়খানা প্রবলেম আছে, তোমার গ্যাসের প্রবলেম আছে। পেটটা কি পরিষ্কার হয়? না, পেট পরিষ্কার ভালো হয় না। পেট পরিষ্কারটা হয় না, এবার শুনতে হবে, টিভির সামনে থাকুন। দেখো আমাদের যখনই জিজ্ঞেস করলো যে পুরোটা মাথা ব্যথা হয় না, হাফ হয় না, কীরকম পিছনে সাইডে হয়, শুধু পিছনে যদি সাইডে হয় তাহলে আমরা সাসপেক্ট করি আপনার থাইরয়েডের প্রবলেম হয়, যদি আপনার হাফ মাথা ব্যথা হয় তাহলে আমরা সাসপেক্ট করি আপনার মাইগ্রেনের কোনো সমস্যা হতে পারে, সাইনাসের কোনো সমস্যা হতে পারে, কিন্তু যখন বলছেন পুরোটাই ব্যথা হয় তাহলে এটা হলো আপনার গ্যাস আর অ্যাসিডিটির জন্যে। গ্যাস্ট্রিক অ্যাসিডিক হলে আপনার পুরো মাথাটা যন্ত্রণা হবে, আবার মাঝে মাঝেই হবে,
সবসময় হবে না, কেন গ্যাস তো ফর্ম আপনার সবসময় গলছে না, যখন আপনি খাচ্ছেন খাবার দাবার ডাইজেশন হচ্ছে না, ইনডাইজেশনে পড়ে যাচ্ছে, তাহলে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো এটা আপনার গ্যাস্ট্রিক আর পায়খানা পরিষ্কার একটু ট্রিটমেন্ট নাও, ভালো মতন ট্রিটমেন্ট নাও, শুধু এই ওষুধ খেয়ে কমিয়ে গেল না, আপনি কী হয়েছে ওটাও জানুন, ওটার জন্যে আপনি ইন্ডোস্কোপিও করাতে পারেন, আপনার আরও সোনোগ্রাফিও করাতে পারেন, লিভার ফাংশন টেস্টও করাতে পারেন, কোনটা টেস্ট দরকার আছে ওটা আমাদের চেম্বারে এসে আমরা বলে দেবো, বা তুমি যদি পাশে কোনো ভালো আয়ুর্বেদিক ডাক্তার তুমি পাও তাহলে ওখানে গিয়েও তুমি ওই পরীক্ষাগুলো করাতে পারো। বেশ, শুনে নেওয়া হলো যে সমস্যার কারণ এবং সমস্যার সমাধানটা কী হতে পারে। আর্থারাইটিসের আরেকটা খুব কঠিন নাম যেটা আমরা মাঝে মধ্যেই আলোচনা করি সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। আমি ডাক্তারবাবু ঠিক এই প্রসঙ্গে এবার যাব যে অস্টিও আর্থারাইটিসটা ঠিক কী, কাদের হয় বা কেন হয়? দেখো, অস্টিও আর্থারাইটিস তো এখন যে হয়ে গেছে বাড়ি বাড়িতেই, যেরকম সুগার ডায়াবেটিস প্রেশার হয়ে গেলো না, যে আপনি প্রেশার আছে সুগার আছে, এখন হয়ে গেছে ডাক্তার ওটাও জিজ্ঞেস করে আপনার অস্টিও আর্থারাইটিস আছে, তো অস্টিও আর্থারাইটিস হয়ে গেলো এখন বাড়িতেই, কিন্তু এটা হবার কারণ আর হবার এটা মানে এতটা স্প্রিড করার কারণ নিজের লোভই আছে। কেন? আপনার হাঁটুতে যন্ত্রণা হয়। দেখো, একটা অল্প বয়সে মানুষে বা যদি 30-40 ক্রস করে ওর মাঝে মাঝে একটু হাঁটু যন্ত্রণা হয়, ওখানে ও কী করে নিচ্ছে, তেল মেখে নিচ্ছে বা কোনো রকম অয়েল স্প্রে করে দিচ্ছে বা কোনো রকম ব্যথা বড়ি খেয়ে নিচ্ছে, বেশি বাড়ি একটা ব্যথা বড়ি কিনে নিচ্ছে। এটা জানতে ইচ্ছুক নেই যে আমার হলো কেন, কেন কি দেখো এই আর এই রোধে যেন ইনকিউরেবল ডিজিজ আছে। কেন বলছি, আপনার দুটো হাড়ে মাঝখানে যেটা ফ্লুইড আছে আগে ফ্লুইডটা কমে গেল, তারপরে কী হলো হাড়টা ঘর্ষণ খেয়ে গেল, তারপরে ওই ব্যথা ওষুধ কোনো কাজ হলো না, তারপরে আপনি ডাক্তারের কাছে গেলেন, সেখানে কী বললো আপনার হাঁটুর তো হয়ে গেলো। আচ্ছা, এইবার যদি আমার কাছে কেউ বলে যে ডাক্তারবাবু এটা আমি পুরোপুরি ভালো হয়ে যাবো, আরে বাবা তুমি দুটো হাঁটু যখন ক্ষয়ে গেল, হাড়ই ক্ষয়ে গেল, ওটা কি করে নতুন আসবে? ওটা তো কোনো মানে অ্যান্সারই নেই যে হাড় নতুন আসবে। হ্যাঁ, এখানে ট্রিটমেন্ট কি হবে, ফ্লুটটা তৈরি হবে, ফ্লুট যখনই তৈরি হবে ওই হাঁটু ক্ষয়ে গেলেও পরেও আপনি অনেকটা ভালো থাকতে পারেন। তো এই হলো প্রপার ট্রিটমেন্ট। আর যদি বলেন না আমাকে তো ওইটা বলেছে 100% ভালো হয়ে যাবো, তাহলে ওটা ভুল। দেখো, হাড় ক্ষয়ে গেলে ওটা কী করে ভালো হবে? হ্যাঁ, তোমার যদি ওই ফ্লুটটা ভালো থাকবে তাহলে অবশ্যই তুমি ভালো থাকবে। একদম বোঝার কিন্তু বিষয় আছে যে আপনি কতটা বুঝলেন নাকি কেউ আপনার ঘাড়ে কোনো বোঝা চাপিয়ে দিল, এটা একটু বুঝে কিন্তু অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে কিন্তু তাড়াতাড়ি অনেকটা বেশি সুস্থ হওয়ার সম্ভাবনাটা আপনাদের জন্য অপেক্ষা করে। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, সরি বুঝতে পারছি না, একটু বাইরের দিকে এসে কথা বলুন। কি সমস্যা? গালে ব্রণ হয়েছে। আচ্ছা, বয়স কত গো তোমার? আচ্ছা, ভাই বয়সটা অল্প, ব্রণ হয়েছে, কি করবে? দেখো, এই যে সিজন, এই সিজন উপর ম্যাক্সিমাম রোগী ব্রণ হয়। কেন, এই সময় না ওয়েদারটা চেঞ্জ হয়, তো আমরা বডি টেম্পারমেন্টও চেঞ্জ হয়, কিন্তু বডি টেম্পারমেন্ট টেম্পারেচার চেঞ্জ হলে আমরা পাঙ্খা এসি সব চালিয়ে নিচ্ছি, কিন্তু আমার ব্লাডকে কোনো রকমই গুরুত্ব দিচ্ছে না। তো দেখো, তোমাকে একটা করতে হবে দিয়ে, একটা তো ব্লাড পিউরিফায়ার কিছু দিতে হবে, আর সঙ্গে করতে হবে দিয়ে তোমার, দেখো এই সময় কী হয় জানো, জলটা তুমি মানে ঠান্ডা থেকে একটু বেশি খাচ্ছ, কেন এখন গরমে ওয়েদার জল তুমি বেশি খাচ্ছ, কিন্তু দেখো তোমার পেচ্ছাপটা কমে যাচ্ছে, কেন তোমার তো শরীর ঘাম বেরিয়ে যাচ্ছে, তো এই তুলনায় তোমার একটু জল আরও একটু বেশি খেতে হবে। আর যদি কোনো রকম পায়খানা ডিস্টারবেন্স হয় তাহলে পায়খানাও রকম একটা ওষুধ খেতে হবে। তো এই ওষুধটা যদি তুমি ম্যাক্সিমাম যদি 45 days একটু কন্টিনিউ করো, তাহলে এই সমস্যাটা তুমি ভিতর থেকে ইন্টারনালি তোমার ভালো হবে। দেখো, এক্সটার্নালি তুমি অনেক ক্রিম ফ্রিম মারবে, একটু কমবে, 15 দিন ভালো থাকবে, আবার হবে। আবার কি, যে কোনো স্কিন, স্কিন খুব সফট হয়, খুব আপনার মানে সেন্সিটিভ হয়, তো এই সেন্সিটিভ উপরে যখনই তুমি কোনো রকমই ক্রিম বেশি হলো আপনার, যদি অনেকজন বলে আমার তো আয়ুর্বেদিক ক্রিম, ঠিক আছে, তো দেখো আমি যা বলবো, ক্রিম যতই হোক যা বেস তৈরি হয় না, বেস একটু কেমিক্যাল না দিলে তৈরিই হবে না, তো এই যে বেসটা তুমি তৈরি হওয়ার জন্য হালকা তো কেমিক্যাল আমাদের দিতেই হবে, কোনো একটা সোডিয়াম বেনজয়েট বা কোনো একটা ফসফেট জাতীয় জিনিস আমাদের দিতেই হবে, নাহলে ও বেশি তৈরি হবে না।
তো ওই জাত ক্রিমটা যখন তুমি মাখবে তাহলে সেন্সিটিভ, তোমার স্কিন আরো বেশি খারাপ হয়ে যাবে। তো এই ধরনের না করে আগে ইন্টারনালি তুমি রোগকে ভালো করো। একদম ঠিক কথা। আর ডাক্তারবাবু বারংবার কিন্তু আপনি এই কথাটা বলেন যে ব্লাড পিউরিফায়ার একটু প্রয়োজনীয়তা রয়েছে। এবার অনেক বন্ধুদের একটা প্রশ্ন আছে কি ব্লাড পিউরিফায়ার জন্য খাবো। এক তো আপনি কাঁচা হলুদের একটা দুধ দিয়ে খাওয়ার একটা পরামর্শ দিয়েছেন, তাছাড়া কি আপনাদের ওখানে গেলে কোনো মেডিসিন আমরা পেতে পারি যাতে আমরা ব্লাড পিউরিফাই করতে পারি? একদম, ব্লাড পিউরিফায়ারের জন্য যদি আপনি বাড়িতে বসেও চাইছেন যে আমার কোনো ব্লাড পিউরিফায়ার কিছু আছে কিনা, তো আমাদের এনবিপিতে অনেকগুলো ব্লাড পিউরিফায়ার আছে। আপনি যখন হেল্পলাইন নম্বরে ফোন করবেন ওখানে একটু যোগাযোগ করে, ওই ব্লাড পিউরিফায়ার সিরাপ ফর্মে আছে, ব্লাড পিউরিফায়ার ট্যাবলেট ফর্মে আছে, ওখানে আপনারা ডাইরেক্টও নিতে পারেন। ওকে, যারা টিনেজাররা অনুষ্ঠান দেখছে এটা সকলের জন্য, কিন্তু টিনেজারদের যেহেতু খুব তাড়াতাড়ি মুখে পিম্পলস চলে আসে, দাগ ফেলে দেয়, গর্ত করে দেয়, সেজন্য তোমাদের বলবো এই ব্লাড পিউরিফাই যদি তোমরা চাও তো হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু কালেক্ট করতে পারো। তাহলে ডাক্তার দেখানোর ঝামেলাটা থাকবে না, বাড়িতে বসে নিজেরাই ট্রিটমেন্টটুকু করে ভালো থাকতে পারবে। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কি সমস্যা? ম্যাডাম নমস্কার। নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? সমস্যা বলতে খাওয়া দাওয়ার পরে মানে কি বলবো, কেসের জন্য মানে আমার পেটটা একটু ভারী হয়ে যায় এবং ফুলে যায়, সামনে দিকে যে মনে পেট বেরিয়ে যায়। আচ্ছা, তো এটা কি ব্যাপার কিছু জন্য একটু জানতে পারি? দেখো, একটা তো সিম্পল ব্যাপার আছে, আপনার পায়খানাটা ক্লিয়ার হয় না, তার জন্য আপনার ইনডাইজেশন ফর্মেশন তৈরি হচ্ছে। শুনুন, ইনডাইজেশন ফর্মেশন যখনই তৈরি হয় তাহলে কি হয়, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পেট ফুলে যায়, আবার যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায় তাহলে আবার পেটটা ঠিক হয়ে যায়। কেন তোমার যা খাবার, একটা তো তুমি জিনিস করো, খাবার একটু সময় দাও, খাবার যতটা ভালো করে চিবিয়ে খেতে পারো ওটা করো, তাহলে কি হবে তোমার ইনডাইজেশন ফর্মেশনটা কিছুটা কমবে, পেট ফুলাটা কিছুটা কমবে, আর তারপরে তোমার পায়খানা যদি ক্লিয়ার হচ্ছে না, তোমার কিছু লিভারে আর তোমার কিছু পায়খানা ওষুধ দরকার আছে, ঠিক আছে? তো ওটা তুমি একটা ভালো কোনো আয়ুর্বেদিক ডক্টর যদি থাকে ওখানে কনসাল্ট করেও নিতে পারো। আমাদের কাছেও যদি চাও তাহলে নদিয়াতে যখন তুমি বাড়ি কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে ওখানেও আসতে পারো। এবং তোমার যদি এই জিনিসটা ক্রনিক হয়ে যায় তাহলে কিছুটা রিপোর্টও রিকোয়ারমেন্ট হয়, তো রিপোর্ট কি লাগবে কি না লাগবে সেটা আমাদের চেম্বারে এসেই আমরা বলতে পারবো। বেশ, এবং চেম্বারে আসার জন্য কি করবেন? 9302355527 বা 37, এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে। আবারও বলবো 9302355527 বা 37, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, এবং যদি কোনো রিপোর্ট করা থাকে সেই সব কাগজ সমস্ত তথ্য নিয়ে কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন। ডাক্তার, আমরা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি যে বললেন যে হাড় ক্ষয়ে গেলে হাড়কে কিন্তু সেই পুনরায় ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু জেলটা শুকিয়ে গেলে সেটাকে নিয়ে আসা সম্ভব। তার মানে আপনারা বলছেন সম্পূর্ণভাবে সুরক্ষিতভাবে এই ট্রিটমেন্টটা আমরা এনপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পাচ্ছি। আমরা চাইবো এই আলোচনায় আবারও ফিরে আসতে, তবে তার আগে কে আছে দেখবো। নমস্কার। আপনি মোটা হয়ে গেছেন কেন এত, এটা হচ্ছে প্রশ্ন। আপনার বয়স কত? 23 বছর বয়স। কেন তুমি মোটা হয়ে যাচ্ছ? তোমার ওয়েট কত? আমার 42-45। এটা ওয়েট বেশি না কম? না না, ঠিক প্রশ্ন বললো, আমি উত্তরটা দিই। আচ্ছা, দেখো তোমার বডি ওয়েট নেই কিন্তু তুমি ফুলে গেছো, এটাই তো প্রশ্ন তোমার, এটাই তুমি ফুলে গেছো। আচ্ছা, দেখো এটা তো আমার মাথায় আসেনি, শুনতে থাকো ডাক্তারবাবু বলছেন। দেখো, এটা ওভারওয়েট হলো না, এটা অনেকটা বেশিরভাগ মহিলা ক্ষেত্রে হয়। আমার কাছে অনেকজনই আসে যে আমি মোটা আছি, আমি এটা আছি, আমি বললাম তুমি নিজে ওজন করো, আমারও ওজন করো, তোমার যে ওজন আমারও তাই ওজন, কিন্তু তুমি মোটা মানে দেখার মতো না, মোটা মতন হয়ে গেছো। কেন হয়? দেখো, মহিলারা কি করে জানো, অনেকটা ডায়েট করে। আরে আমাদের দেখো একটা বেলুন আছে না, বেলুনের মধ্যে যদি তুমি জল দিয়ে দাও ওই বেলুন কোনোদিন মোটা হবে না, ওয়েটই হবে কিন্তু মোটা হবে না, আর ওই বেলুনের মধ্যে যদি এয়ার দিয়ে দাও তাহলেও কি হালকা হবে কিন্তু ততটাই মোটা হবে। একদম একদম, ভালো উদাহরণ এটা। এই জিনিসটা না আমাদের শরীরের সাথেও হয়, আমরা কি করি খাওয়া দাওয়ার ঠিক মতন করি না, এই না না আমি মোটা হয়ে যাচ্ছি আমি এটা হবো না, আমি মোটা হয়ে যাচ্ছি আমি সেটা হবো না, তার জন্য কি হচ্ছে ডেইলি আমরা যে অক্সিজেনটা তো নিচ্ছি
ওটা তো নিতেই হবে, ওটা না নিলে তো জীবন করে কাটবে। আর ওটা তুমি বারণও বলতে পারবে না যে না আমি নেবো না, ওটা অটোমেটিক তোমার চলে আসবে। তো অক্সিজেন এয়ার বডির মধ্যে বেশি পরে গেলে কি হয়, শরীর ফুলে যায়। তো দেখো তোমার একটা করতে হবে কি, একটা তো তোমার মেন্সটা দেখতে হবে ক্লিয়ার হয় কিনা, মেন্স ভালো মতন ক্লিয়ার রাখতে হবে। আর তুমি যদি ভাবছো যে না আমি মোটা হয়ে যাচ্ছি বারবার আমি খাবো না, আমার পছন্দই নেই বারবার খাওয়া, তাই তুমি স্প্রাউটস খাও। স্প্রাউটস মানে হলো কি, থোলা হয়, মোট হয়, তার যে অন্তর ফুল বার হয়ে যায় ওটা তুমি যত ইচ্ছা খেয়ে নাও, তোমার শরীরে ওয়েট কোনোদিন বাড়বে না, তোমার বডি একদম মানে না শেপ মতন। 45 মানে খুব বেশি ওয়েট নেই, একদমই তো তাই না, 45 মানে মোটা কি করে শেপ হয়ে গেল। 45 তো তোমার প্রিয় যদি তুমি বলে তাহলে লোক বলবে না তুমি তো আন্ডার ওয়েট আছো, মানে ওয়েট তোমার আর কম আছে। তো তোমার কি আছে এই জিনিসটা করো, তাহলে তোমার শরীর ফুলবে না একদম। এটা কিন্তু দারুণ একটা ডায়েট, কিন্তু প্রত্যেকে কিন্তু শুনে নিলেন যে পেট ভরে রাখতে চান কিন্তু মোটা হতে চান না, তাহলে অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত কোনো দানা কিন্তু আপনি খেতেই পারেন, যে আপনার ওয়েট গেইন করতে সাহায্য করবে না কিন্তু পেটটা কিন্তু অনেক কোন অবধি ভরা থাকবে। কে আছেন, নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি দুপুরবেলা ভাত খাওয়ার পরে হাফ ঘন্টা পরে আমার দুপুরে খেয়েছি, ঘুমিয়ে পড়েন আপনি? আচ্ছা, রেস্ট নেন। আমি বলছি দেখো তোমার দুপুরে বেশি হয় রাত্রে কম হয়, কেন কি আপনি দুপুরে ভাত বেশি খান রাতে রুটি বেশি খান। আচ্ছা ভাতের মধ্যে একটু কার্বোহাইড্রেট বেশি পাওয়া যায়, তো এটা সবই মানুষকে আমি বলবো, বাঙাল মানুষকে তো বেশি করে বলবো, ভাত ছাড়া তো আর দুপুরে লাঞ্চ হয় না। আর আবার কি ওই মানে বেশিদার যারা দোকানদার ব্যবসা লোক আছে ওরা 2 ঘন্টা দোকান বন্ধ করার জন্য আসবে, বাড়িতে আসবে খাবে ঘুমিয়ে পড়বে, কেন কি আবার তো 1 ঘন্টা হবে। তো এই জিনিসটা কোনোদিন করবে না, নালে ওই বডি ওয়েট বাড়বে না, ফুলে যাবে, আবার ইনডাইজেশনও প্রবলেম হবে। দেখো ভাতের মধ্যে না কার্বোহাইড্রেট একটু বেশি থাকে, তো কি করো একটা জিনিস করো, ভাত খাওয়ার পরে একটু 1 গ্লাস উষ্ণ গরম জল করো, তার মধ্যে একটু বিট লবণ দিয়ে দাও, 1 চিমটে একটু বিট লবণ দিয়ে ওই জলটাকে তুমি আস্তে আস্তে খাও, ভাত খাওয়ার পরেই খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। অনেকজন বলে না না ভাত খাওয়ার পরে তো 15-20 মিনিট পরে জল খেতে হয়, ওটা হলো নর্মাল জল, উষ্ণ গরম জল তুমি সঙ্গে সঙ্গে খেতে পারো, কোনো হার্মফুল হবে না। আর তারপরে কী করো, কন্টিনিউয়াসলি বসে টিভি দেখবে না, কন্টিনিউয়াসলি ঘুমোতে যাবে না, একটু 10-15 মিনিট তোমার বাড়িতেই একটু বিছানা আছে বিছানার দুপাশে একটু ঘুরে নাও, তারপরে তুমি ঘুমোবে। আর সবসময় একটু ভাত খাওয়ার পরে যখন ঘুমোবে একটু বাঁ সাইডে চেপে ঘুমোবে, তাহলে এই সমস্যাটা দেখবে অনেকটা কমে যাবে। তারপরে আমি বললাম না কোনো জিনিসকে চেপে রাখবে না, যদি দেখো যে ঠিক আছে আমি আরাম আছি কিন্তু কিছুটা একটু প্রবলেম আছে, তাহলে অবশ্যই যোগাযোগ। একদম, যোগাযোগের জন্য তো স্ক্রিনে নাম্বার কিন্তু রয়েছে আপনাদের সকলের জন্য। কে আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বর্ণালী বলছি। আচ্ছা, বয়স কত আর কোথা থেকে ফোন করছেন? আমার বয়স হচ্ছে 22 আর আমি মেদিনীপুর থেকে ফোন করছি। ওকে বর্ণালী, কি সমস্যা? আমার মাঝে মাঝে প্রচুর মাথা যন্ত্রণা করে, তাই ডাক্তারবাবু মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা মাথায় কোন সাইডটা মানে ব্যাক সাইড করে, উপরে করে, কোন সাইডে করে? ব্যাক সাইড ব্যথা করে। আর তোমার বয়স কত বললো? 22। আর তোমার বডি ওজন কত হবে অ্যাপ্রক্স? ওজন কত তোমার, মোটামুটি একটা ওজন আন্দাজ করে বলো। 45। আচ্ছা তোমার গলায় কোনো ইনফেকশন আছে, মানে এরকম কোনো একটা ইনফেকশন থাকে? না, কোনো রকম ইনফেকশন নেই তো? না। ঠিক আছে, আপনার শুনুন, আপনার এই দুটো কারণ হতে পারে, একটা তো হলো আপনার যদি আপনার থাইরয়েড হতে পারে, কিন্তু থাইরয়েডের সম্ভাবনা খুব কম আছে, কেন আপনার বডি ওয়েট অত বেশিও নেই নর্মাল মানে কমও নেই, তো থাইরয়েডের সম্ভাবনা একটু কম আছে, তাও কিন্তু একটা থাইরয়েডের রিপোর্ট করে নেবে, কেন ব্যাক সাইডে প্রবলেম হচ্ছে। আর সেকেন্ড একটা মেন সমস্যা যেটা আপনার আমি সাসপেক্ট বেশি করে বলছি, যেটা হচ্ছে আপনার বডিতে আইজি লেভেলটা খুব বেশি আছে,
মানে আপনার একটু না রোগের সাথে লড়ার ক্ষমতা ওই জিনিসটা কম আছে। তো দুটো পরীক্ষা করবে, ব্লাড ফর টিএসএইচ, ওটা হলো থাইরয়েড, আর ব্লাড ফর হলো আইজিই। তো এই দুটো রিপোর্টের মধ্যে দেখবে অবশ্যই তোমার একটা কোনো সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। ওকে, কে আছেন পরের বন্ধু? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার কাশি হচ্ছে। আচ্ছা, কাশি হচ্ছে, কোথা থেকে ফোন করছেন? পুরুলিয়া থেকে। আপনার বয়স কত? আমার বয়স 60 বছর। কাশি হচ্ছে, কতদিন ধরে কাশি হচ্ছে? আচ্ছা, অনেক দিন ধরে কাশি হচ্ছে। আট দশ বছর? আমি তো ভাবলাম বোধ হয় 10-15 দিন কাশি হচ্ছে। কাশির ওষুধ খাচ্ছেন? তাও কমছে না? আচ্ছা, কাশিও আছে, পায়ে যন্ত্রণাও আছে, পায়ে যন্ত্রণাটা বেশি কষ্ট দিচ্ছে। আচ্ছা, সুগারও আছে, একটা একটা করে তো তিনটে সমস্যা হয়ে গেল, আর কিছু নেই তো? না না, আর কিছু না। ওকে, শুনতে থাকুন, টিভি সামনে থাকুন। চেম্বারে আস্তে আস্তে মনে পড়বে আবার দুটো সমস্যা তো আরো বলাই হয়নি, ওটা বলে দেবে। তো দেখো মেন আপনাকে এত একটা জিনিস আমি বলবো, আগে বলবো কাশি ব্যাপারটা। কাশি আপনার 8-10 বছর, তাহলে তো ওটা খাসি হলো কোথায়, ওটা তো ফাঁসি হয়ে গেল গলার মধ্যে। আমার 5-10 বছর থেকে যদি খাসি হয়, তাহলে ওই রোগটা আমি খাসি বলবো, ওটা ফাঁসি বলবো। 10 বছর কন্টিনিউয়াসলি খাসি হলে আমার থ্রোট ইনফেকশন, থ্রোট ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই জিনিসটা হাসির মতন জিনিস নেই। তো এটা দেখো, তুমি খাসি হচ্ছে, খাসি ওষুধ খাচ্ছ, তাও ভালো হচ্ছে না, তো তোমার এটা খাসি নেই, এটা অ্যান্টি অ্যালার্জি কাশি আছে। মানে এটা অ্যালার্জি থেকে তৈরি হওয়া যেটা কাশি হয়, এটা ওই কাশি আছে। এখানে যতই তুমি ভালো ভালো সিরাপ খেয়ে নাও, তুমি ভালো হবে না। কেন? তোমার তো অ্যান্টি অ্যালার্জি কাশি আছে, তো তোমাকে আগে অ্যালার্জি রিপোর্ট করে কীভাবে খাওয়া দাওয়ার মেনটেন করে তুমি ভালো থাকতে পারো, আগে ওটা জানতে হবে। তারপরে তোমার ট্রিটমেন্টও দরকার, তারপরে তোমার ব্লাড পিউরিফায়ারের দরকার। এটা হলো মেন একটা তোমার কাশির জন্যে। তো তোমার এখানে দরকার আছে, একটু যোগাযোগ করে ফেলে রাখো না। তারপরে তুমি বললো আমার হাত পাও যন্ত্রণা, তো এটা টোটালি আলাদা, কাশির জন্য এটা কোনো রিলেটেড নেই। হ্যাঁ, তোমার যদি হাত পাও যন্ত্রণা হয়, এটা রিলেটেড হতে পারে ডায়াবেটিস থেকে। কেন আপনি বললেন আমার সুগারও আছে? তো সুগার হলে আমি বলি, সবসময় বলি, সুগার হলে 5 রকম সমস্যা হতে পারে। সেটা হলো একটা কি লিভার, সেকেন্ড হলো কিডনি, থার্ড হলো চোখের সমস্যা, ফোর্থ হলো স্কিনের সমস্যা, 5 নম্বর হলো নার্ভের সমস্যা। তো এইবার ডায়াবেটিস থেকে যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা আসে, তাহলে আপনার হাত পা যন্ত্রণা বা ঘাড়ি যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বা হাঁটু যন্ত্রণা, যেখানে হয়তো যন্ত্রণা হতেই পারে, কেন সবই অঙ্গ মধ্যে আমাদের তো নার্ভ আছেই, নার্ভে কোনো নিউরোপ্যাথি সমস্যা হলে আপনার যন্ত্রণা ব্যথা এইসব হতেই পারে। একদম দিদিভাই, যোগাযোগ তো করতে হবে। আপনি পুরুলিয়া থেকে ফোন করেছিলেন, যদি পরিবারে আর কেউ থাকে তাহলে তাকে বলুন হেল্পলাইন নাম্বারটা নোট করে দিতে, এবং সেই নাম্বারে ফোন করুন, আপনিই পারবেন। আপনি ফোন করে একটু নাম লিখিয়ে দিন এবং তাড়াতাড়ি যোগাযোগ করুন, যদি একটু চটপট যদি ভালো হতে চান, কারণ বহু বছর কিন্তু আপনি পার করে ফেলেছেন। কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন, কে বলছেন? কোথা থেকে? বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? আমি মাঝে মাঝে পড়াশোনা মনে রাখতে পারছি আর বাবা মায়ের হাত থেকে গালাগালি খাচ্ছি। আচ্ছা, মানে পড়াশোনা মনে রাখতে পারছো না। বয়স কত? হ্যাঁ, তোমার বয়স কত? 12 বছর। এবং তার জন্য মা বাবা বকানি দিচ্ছে, তাই তো? আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা, 12 বছরের আমাদের মানে সব থেকে ছোট কলার আজকে বোধহয় ফোন করলো, নিজে ফোন করেছে সমস্যা বলার জন্য। শুনতে থাকো যে 12 বছরে কেন পড়া মনে রাখতে পারছে না। দেখো, 12 বছরের বয়স আছে আর তোমার এখন তো মানে মেমোরি খুব ভালো আছে,
বৃদ্ধি এই সময় মানে আমাদের মেমরি খুব বৃদ্ধি করে এই সময়, তো কোনো তোমার মেমরি দোষ নেই। কেন ছোটবেলার মধ্যে দেখো ABCD কেউ ভুলে যায় না, 1 2 3 4 কেউ ভুলে যায় না। হ্যাঁ কিন্তু যদি ওই একটা হিস্ট্রিক্যাল একটা মানে ক্লাস 8 10 যখন আমরা একটু প্রশ্ন করব তাহলে কিন্তু ভুলে যাবে। আচ্ছা আচ্ছা ওটা তো আমার মনে নেই, পড়েছিলাম 3-4 মাস না পড়লেই ভুলে যাব। পড়েছিলাম হোয়াট ইজ ফটোসিনথেসিস আছে, এটা কোশ্চেন ইয়াদ আছে কিন্তু অ্যানসার ইয়াদ নেই। কেন ওই জিনিসটা রিপিটেড হয় না? দেখো 1 2 3 4 ABCD না সব সময় আমরা রিপিটেড করি, তো একটা তো দেখো এখন খুব ভালো টেকনোলজি চলে এসেছে, আমাদের সময় এইসব ছিল না। মোবাইল এই যে 12 বছর চট করে ফোন করে দিল, আমরা যখন 12 বছর বয়স ছিলাম না মানে ল্যান্ড ফোনও তুলবার সময় না ক্ষমতা ছিল না, মানে হাতে একটু ভয় পেতাম, একদম ভয় পেতাম ল্যান্ড ফোন তুলতেও। হ্যাঁ চলে মা তুমি ফোন ধরো আমি কে আছে কে বলছে, এই মানে আমাদের কাছে সাহসই ছিল না। এখন সাহস চলে এসেছে এই টেকনোলজি থেকে, আর টেকনোলজি থেকে একটু যদি পড়াশোনার মধ্যে একটু সাহায্য নাও তাহলে দেখো তুমি জিনিসটাতে সবসময় যদি রিপিটেডলি করো, তুমি একটা ভয়েস রেকর্ডিং করে নাও, তুমি একটা কিছু করে নাও, এটা করো তাহলে তোমার এই উপরে খুব সাহায্য করবে। আর তুমি বা ইউটিউবে কোনো ভিডিও ভিডিও বানিয়ে নাও, ওইটা তুমি সবসময় রিপিট করো, ওই অ্যান্সারটা তুমি 80 বছর হয়ে যাবে না কোনো দিন তুমি ভুলবে না, তো এটা একটা করো। আর সেকেন্ড একটু ব্রাহ্মি এইসব জিনিস বেশি খাও, অ্যালমন্ডস বেশি খাও, এইরকম আমাদের মেডিসিনও আছে ঠিক আছে, মানে এইসব দিয়ে তৈরি হবা। তো তুমি হেল্পলাইন নম্বরে ফোন করে মা বাবাকে বলে ওটা না দেখিও তুমি এমনি অনলাইন ওটা নিতে পারো। ওকে খুব ভালো দুটো জিনিস কিন্তু বলা হলো, মাকে বা বাবাকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করে, এই যে তুমি বলছো মনে রাখতে পারছি না, মনে রাখার কিছু মেডিসিন কিন্তু অবশ্যই স্টুডেন্টদের জন্য রয়েছে একেবারে পিওর আয়ুর্বেদিক, তো সেগুলো কালেক্ট করো। আর ওই যেটা বললো যে কিছু একটা রেকর্ড করে নাও যে পড়াটা মনে পড়ছে না মনে থাকছে না এবং সেটা বারবার শোনো, তাতেও কিন্তু অনেকটা সাহায্য পাবে। কে আছেন? নমস্কার। আপনার কথা শুনে টিভিতে শুনেছি, শুনে আমি থাইরয়েড চেক করিয়েছি আর আইজি টা করিয়েছি, তো আইজি পয়েন্ট এসছে 5.86 এইবার ভাবুন আপনার কি ওষুধ ক্লাস দেবে, কেন কি আপনার তো আইজি লেভেলই মানে বেশি আছে, শুনুন এবারে আপনি, কোন রকমই আপনাকে সর্দি রকম ওষুধ দিলে কি হবে সাময়িক একটা ঘন্টার জন্য কাজ করবে, তারপরে আবারই হবে, কেন আপনার তো ব্লাড ক্ষমতা নেই ওইটা নেবার জন্যে, তো আদের ট্রিটমেন্ট করতে হবে যেটা তোমার আইজি লেভেলটা একটু কমে আর থাইরয়েড লেভেলটা কমে। তো ট্রিটমেন্টটা কীভাবে দিতে হবে সেটা আমরা কিন্তু এখানে বলবো না, একদম। তবে এত ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে যে অনুষ্ঠান এতটা মনোযোগ সহকারে আপনারা শুনেন, শুধু নিজের সমস্যা না সবার সমস্যাগুলো শুনে শুনে না যখন নিজের সমস্যাটা আসে আপনারা বুঝে যান যে মোটামুটি এটা কেন হচ্ছে, এর জন্য কি ধরনের টেস্ট করা উচিত, নিজে টেস্ট করে দেখছেন আরে সত্যি এটা তো আমার অনেক বেশি রয়েছে, তার মানে ডাক্তারবাবু যেটা বলেছেন একদম ঠিক বলেছেন, এবার দায়িত্ব কিন্তু যোগাযোগ করুন, কারণ ট্রিটমেন্ট কিন্তু স্টুডিও থেকে অ্যাডভাইস করা কোনো চিকিৎসকের পক্ষে সম্ভব নয়, তার জন্য ওই চেম্বার নামক ওই রুমটিতে কিন্তু অবশ্যই আসতে হবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি ভাই, কি প্রশ্ন? আপনার বয়সটা কত? 40। আপনার ওয়েট কত? আচ্ছা, আপনি রোগা হয়ে যাচ্ছেন, আগের থেকে রোগা হয়ে গিয়েছেন, বেশ। আর কোনো ওষুধও চলছে আপনার? না,
আচ্ছা, একটু ভিটামিন খেয়ে নিচ্ছেন কিন্তু আবার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। দেখো এটা কোনোদিন করবে না, কেন করবে না বলে দিচ্ছি। দেখো একটা ভিটামিন, একটা ক্যালসিয়াম, সব কিছু না আমাদের একটা রেঞ্জে দরকার আছে। তুমি যখন ভিটামিন, কোনো যে কোনো ভিটামিন, ভিটামিন D3 বলো, ভিটামিন K12 বলো, যে কোনো ভিটামিনে যখন পরীক্ষা করো না, দেখবে ওখানে পাশে না একটা নর্মাল রেঞ্জ আছে, যা 10 থেকে 12 হওয়ার দরকার। এবার যদি 12 থেকে বেশি হবে না, এটাও আমাদের শরীরে উপর সমস্যা ক্রিয়েট করে। ক্যালসিয়ামও এরকম, মিনারেলসও এরকম, এটা কোনোদিন করো না। তোমার দেখো ডাইজেশনটাকে ভালো করো। আর তোমার যদি 2টো রুটি খেয়েও তোমার হেলথ হতে পারে, আর 10টা রুটি খেলেও হেলথ হতে পারবে না। কেন? তোমার যদি ডাইজেশন পাওয়ারটা ভালো নেই। তো তোমার যদি ডাইজেশন পাওয়ার ভালো হবে না, দেখবে একটা মানুষ আছে ও 2টো রুটি খায় কিন্তু ও ঠিক মানে চেহারাটা একদম ভালো। আচ্ছা একটা মানুষ আছে 12টা 13টা রুটি খেয়ে নিচ্ছে কিন্তু ওর চেহারা কোনোদিনই হয় না। কেন? ও যা খাচ্ছে সব তো বেরিয়ে যাচ্ছে, তার ডাইজেশন নেই। তো আগে ডাইজেশনটাকে ভালো করো। ডাইজেশন যদি ভালো হয়, লিভার ফাংশন যদি ভালো মতন কাজ করে, তোমার হেলথ ইম্প্রুভমেন্ট হবে। 2টো রুটি খেলেই হবে, তোমার আবিষ তাবিষ খাবার দরকার নেই, কোনো ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম এসব খাবে না। কেন? এইসব আগে দরকার আছে, আগে রিপোর্ট করো। যদি তোমার কম আছে তাহলে হবে, এমনি না জেনে কেন হবে? তুমি একদম ঠিক কথা, আমার মনে হয় যে অনেকটা কিন্তু জানা হয়ে গেল। এবার কাজটা করতে হবে, তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। চট করে এবার অ্যাড্রেসের কথা চলে আসবো। 9830235527 এবং 37 দুটি ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে, সেই নাম্বারে ফোন করতে হবে, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে। পুরনো কোনো রিপোর্ট থাকলে বা আপনি অনুষ্ঠান শুনে বুঝে গিয়ে কোনো রিপোর্ট করেছেন এবং রিপোর্টে দোষ এসেছে, তাহলে কিন্তু অবশ্যই সেই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন। কোথায় যোগাযোগ করবেন? সবার প্রথমে বলি কলকাতার কথায়। কলকাতায় 3টি চেম্বার রয়েছে, মেটিয়াবুরুজ, ল্যান্সটাউন এবং হাতিবাগানে চেম্বার রয়েছে। হাওড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন, শিবপুরে পাচ্ছেন, বাল্টিগুড়ি বাজার দাসনগরে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, বকুলতলায় পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতেই পারেন, হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, অবশ্যই সেখানে চাইলে আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করুন কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র পাচ্ছেন। মেদিনীপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া এবং খড়গপুরে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং তার পাশাপাশি মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। ত্রিপুরায় আপনারা চেম্বার পেয়ে যাবেন, আসামে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাবেন, এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে চেম্বার পেয়ে যাবেন। পাশাপাশি দিল্লিতেও কিন্তু চেম্বার রয়েছে। আপনার যেখানে সুবিধা আপনি সেই চেম্বারেই যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র হেল্পলাইন নম্বরে ফোন করুন, জেনে নিন, অ্যাপয়েন্টমেন্টটা সেরে ফেলুন এবং তারপর চলে আসুন। কে আছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যা? পায়ের ব্যথা, পাতাগুলো প্রচুর পরিমাণে ব্যথা। আচ্ছা, আর পিছনে যে গোড়ালিটা, হুম, সেটা হাঁটতে পারি না, সকালে ঘুম থেকে উঠলে হাঁটতেই পারি না। হুম, বেশ। আপনি কি জল পরিমাণে কম খান? হ্যাঁ, একটু জল কম খাই। একটা তো মেইন কারণ হচ্ছে এটা। সেকেন্ড কারণ হচ্ছে যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড বাড়া আছে, শুনুন এবারে, ঠিক আছে? তো মেন একটা তো আপনি জল বেশি করে খান, আর ইউরিক অ্যাসিড, আর একটা ইউরিনে, এই তিনটে আপনি দুটো পরীক্ষা করান। ব্লাডে হয় ইউরিক অ্যাসিড, আর পেচ্ছাবে হয় ইউরিন রুটিন, আর জলে পরিমাণটা বাড়ান। আর না হলে কী হবে জানেন? ইউরিক অ্যাসিড আর ইউরিন ভালো হয়ে যাবে, তারপরে আবার 5 দিন পরে বলবেন, ডাক্তারবাবু আমি তো যেরকম ছিল সেরকমই হয়ে গেলাম। কেন? হ্যাবিটটা তো চেঞ্জ করলেন না। তো এই হ্যাবিটটা চেঞ্জ হন, জল খান। আবার জল খাবার নিয়ম আছে। অনেকজন আমার কাছে চেম্বারে এসে বলে, হ্যাঁ আমি তো জল বেশি খাই, কিন্তু কোনোদিনই ও বসে জল খায় না। তো জল একটা নিয়মই আছে, জলটা বসে খাওয়া আর একটু মুখ লাগিয়ে খাওয়া, ঠিক আছে? তো এই সিস্টেমটা যদি করো তাহলে আপনার গোড়ালি কোনো রকম সমস্যা হবে না, পা পাতাটা জ্বালাও করবে না, পা পাতাটা ব্যথাও করবে না। একদম। তো পশ্চিম মেদিনীপুর থেকে যারা ফোন করছেন, মেদিনীপুর থেকে যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা তো জানেনই যে মেছেদা, হেরিয়া, খড়গপুর তিনটে চেম্বার রয়েছে। এবার মেদিনীপুরের বন্ধুদের বেশিরভাগ ক্ষেত্রে পেটের সমস্যা আমরা খুব বেশি পাই, বা এ ধরনের ব্যথা বেদনার সমস্যাও কিন্তু খুব বেশি পাই। তো একটু জেনে নিন না কেন হচ্ছে সমস্যা, তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। হেল্পলাইন নাম্বার কিন্তু রয়েছে 9830235527 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। আমরা আলোচনা শুরু তো করেছিলাম, তবে জানি না শেষ কতটা করতে পারবো। এই যে অস্টিও আর্থারাইটিস, একটু জানতে চাইবো কতটা ভালো আমরা ট্রিটমেন্ট পাচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। দেখুন কতটা ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন এটা আমি আগেই বলে দিলাম। দেখুন আমি কোনো যে পেশেন্টকে লুকিয়ে রাখি না,
আমি বলতেই পারতাম যে হ্যাঁ আমার কাছে এসো তোমার পুরো ভালো, তো পুরো ভালো বলবো, কিন্তু পুরো ভালো কীভাবে বলবো, তোমার হার্টটা যেটা ক্ষয়ে আছে সেটা কোনোদিন মানে হয় না, রিপেয়ার হয় না, হ্যাঁ কিন্তু ফ্লুটটা হয়। তো আমরা এই পেশেন্টটাকে কেন বলি, এই পেশেন্টটা এই জন্যেই বলি যে বললাম না, দেখো ওকে আমি একটু আগে বললাম যা তোমার ট্রিটমেন্ট হয়ে যাবে, কিন্তু যদি জল কম খাও আবার ওই রাস্তায় তুমি চলে যাবে। তো এটাও ওই রকমই ট্রিটমেন্ট, যদি ফ্লুটটা তৈরি হয়ে যাবে আমরা যেই সিস্টেম বলবো সেই সিস্টেমের মধ্যে যদি থাকো তাহলে অনেকদিনই তুমি লঞ্জেভিটি ভালো থাকবে। একদম ঠিক কথা। এবং ডাক্তারবাবু আমাদের আমরা এটা মনে করতেই পারি যে আমার হাড় ক্ষয়ে যাচ্ছে, তাহলে তো কোনো ক্যালসিয়ামের ওষুধ কিনেও আমরা খেতে পারি, তাতে তো হাড় খাওয়াটা বন্ধ হয়ে যাবে? একদম না। এটা দেখুন আপনি এইবার আপনাকেই আমি বলে দেবো, ক্যালসিয়াম মানে কি আপনার হাড়কে মজবুত করা, ক্যালসিয়াম মানে কি হলো হাড়ের উপরে একটা সুরক্ষা কবচ দেওয়া আছে মানে মজবুত করা। এইবার ধরুন আপনার হাড়টা তো ক্ষয়ে যাচ্ছে, তো এখানে যদি ফ্লুইড নেই আর আপনি ক্যালসিয়াম নিচ্ছেন তাহলে হাড়টা আরও শক্ত হয়ে যাচ্ছে, আরও বেশি বেশি করে হয়ে যাবে। তো ক্যালসিয়াম ওষুধ খেয়ে এখানে কোনো রকমই লাভ হবে না, আগে ফ্লুইডটাতে তৈরি করতে হবে। আর ডাক্তারবাবু এটা কি শুধুমাত্র বয়স জনিত একটা সমস্যা নাকি বয়সের আগে অল্প বয়সীদেরও হতে পারে এই সমস্যা? না দেখুন আগে এটা স্টার্টিং হয়, স্টার্টিং কখন হয় বললাম না, যখন হালকা ব্যথা চালু হচ্ছে আমরা বেশি করে পরিশ্রম করে নিচ্ছি আর তারপরে এটা খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায়, মানে অস্টিওআর্থ্রাইটিস হবার জন্য কম সময়, কিন্তু যখন একবার ধরে নেয় তারপরে ওর যা ইফেক্টটা না খুব তাড়াতাড়ি আমাদের চলে আসে। কেন আমরা ওই চিকিৎসাটা ঠিকভাবে করি না, ওই যে বললাম ব্যথা হচ্ছে ক্যালসিয়াম ওষুধ খেয়ে নিলাম, ভিটামিন খেয়ে নিলাম, এটা না করে আগে জানুন যে আপনার কি হয়েছে। একদম। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কর্ণনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা ছিল আমার ডায়াবেটিসের একটু সমস্যা ছিল। আচ্ছা। আমি মানে ওষুধ খাচ্ছিলাম অন্য প্যাথি থেকে, তো আমার কোনো মতে আমি মানে ওটাকে নর্মাল করতে পারছিলাম না, তারপরে আমি ওই ডাক্তার পি শর্মাকেই দেখিয়েছিলাম। আচ্ছা। ওনার ওই ইয়েতে মধ্যম গ্রামে গিয়েই দেখিয়েছিলাম, দিয়ে তারপরে আমার মানে এখন ডায়াবেটিসটা খুবই নর্মাল আছে। একটু একটা প্রবলেম আছে মানে প্রচুরই আপনি বলছেন ইদানিং আপনার একটু ইচিং এর সমস্যা বাড়ছে? আচ্ছা আচ্ছা, বেশ ডাক্তারবাবু বলে দিচ্ছে। তো দেখুন আমি আগেও বলেছি যে এই সিজনের উপরে না বেশিরভাগই ব্লাড রিলেটেড প্রবলেম আসবে, তো এটা যে স্কিন সমস্যা এটা ব্লাড রিলেটেড সমস্যাই হলো। তো দেখো আপনার সুগার ভালো আছে এটা তো খুবই সুখবর আপনার জন্য, আর অনেকটা ডায়াবেটিস পেশেন্ট একটু সাহসও পেয়ে গেছে যে এখানে আমি এসেছি, যেখানে কন্ট্রোল ছিল না এখানে এসে আমি কন্ট্রোলে আছি। সেকেন্ড জিনিস যেটা বললাম ব্লাড পিউরিফাই করো, এই যে সিজনের উপরে না কিছু সমস্যা না হলেও যদি আগে থেকে ব্লাড পিউরিফাই কিছু একটা করে নাও তাহলে এরকম সমস্যা আর আসবে না। বেশ, তার জন্য যোগাযোগ করতে হবে, যেহেতু তুমি এসেছিলে মধ্যমগ্রাম চেম্বারে সেহেতু পুরো বিষয়টাই কিন্তু জানা, চাইলে মধ্যমগ্রামে আবারও যোগাযোগ করতে পারো। এবং ব্লাড পিউরিফাই নিয়ে আমরা কিন্তু বহুবার অনুষ্ঠানে আলোচনা করছি, কারণ এর প্রয়োজনীয়তা রয়েছে, যেরকম টিনেজারদের রয়েছে সেরকম সব বয়সের মানুষেরই কিন্তু রয়েছে। তাই একটু ব্লাড পিউরিফাই মেডিসিন সম্পর্কে জানতে হলেও কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন, সেখান থেকে আপনারা কিন্তু মেডিসিন সংগ্রহ করতে পারেন। সকলের জন্য বলবো যে যারা নাম লেখাতে চায় যোগাযোগের জন্য চেম্বারে এসে ডাক্তারবাবুদের সমস্যা বলতে চাইছেন, তাড়াতাড়ি সুস্থ হতে চাইছেন, এবং যেহেতু এখানে রিপোর্ট বেস একটা ট্রিটমেন্ট থাকে না, সেখানে প্রমাণটা আপনার হাতে থাকে যে আমি কি সমস্যা নিয়ে এসেছিলাম, কতটা তার পরিমাণ ছিল এবং বর্তমানে আমি কতটা ভালো হয়েছে, এটা ডাক্তারবাবুরা আপনাদের বুঝিয়ে দিতে ভীষণই কিন্তু পছন্দ করেন। কোনো কিছুই কিন্তু লুকোচুপের বিষয় নেই, কারণ একজন ডাক্তারবাবু সম্পূর্ণভাবে আপনাকে ভালো করার প্রচেষ্টাটাই দেখেন, সেখানে সবটাই কিন্তু খোলাখুলি আলোচনা হয়। তাই আরও একবার বলবো যে 9830235527 এবং 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই আপনাদের যোগাযোগ করে কিন্তু পৌঁছে যেতে হবে। আর পঞ্চকর্মা ডিপার্টমেন্টও কিন্তু রয়েছে মধ্যমগ্রামে, রয়েছে পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় রয়েছে, এবং যাদের প্রয়োজনীয়তা রয়েছে পঞ্চকর্মার, ডাক্তারবাবু আপনারা তো তাদেরকে অ্যাডভাইস করে দেন। একদম, মানে আমি সব পেশেন্টকেই বলি না যে আপনাদের পঞ্চকর্মা নিতেই হবে, যাদের মেন রিকোয়ারমেন্ট আছে তাদের বলি। হ্যাঁ কিন্তু এটা প্রিকশন হিসাবে এটা প্রতি মানুষই নিতে পারে।
একদম এই যে পিউরিফায়ার কথা বলছিলাম আর মাঝে মাঝে ডাক্তারবাবুরা উদাহরণ দেয় গাড়ি সার্ভিসিং এর প্রয়োজনীয়তা রয়েছে তো আমাদের শরীরটা তো সবথেকে বড় কারখানা তো এরও তো একটু সার্ভিসিং এর প্রয়োজনীয়তা থাকে এটাই তো হলো পঞ্চকর্মা থেরাপি আমি কি বললাম না প্রিকশন যদি আগে থেকে গাড়িটা রানিং রাখতে চাও তাহলে প্রিকশন তাহলে ওটা নিতেই হবে একদম তো যারা ভালো থাকতে চান সুস্থ থাকতে চান তাদের জন্য এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার অবশ্যই রয়েছে অনুষ্ঠান কিন্তু রয়েছে ঠিক এই সময় এই অনুষ্ঠানগুলোতে নজর রাখুন আর অনেকটা কিন্তু জেনে নিন নিজেকে ভালো রাখার জন্য ডাক্তারবাবুকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার।